আল্লাহ রাব্বুল আলমিনের শুকরিয়া আদায় করছি। প্রথম সব অবস্থায় আল্লাহর কী করতে হবে? শুকরিয়া আদায় করতে হবে, কারণ আল্লাহ যা নিয়েছেন তার চাইতে কম না। যদি নিয়ে থাকেন একটা দুটা নিয়ামত, তাহলে বহু নিয়ামত দেখতে হবে যে আমাকে দিয়ে রেখেছে। এটা একটা অনুভূতি মনে রাখবেন সবসময়। আপনার কাছ থেকে আর আপনার যদি চাকরি নিয়ে নেন যে চাকরিটা সৌদি আরবে চলে গেলাম, আপনি ভাববেন না যে আমার জীবনে তো হাহাকার অবস্থা, কী করে খাবো? বহু নিয়ামত দিয়ে রেখেছেন, বহু নিয়ামত আল্লাহ সুস্থতার নিয়ামত দিয়েছেন, ব্রেন বুদ্ধি ঠিক আছে, আলহামদুলিল্লাহ সব কিছুই ঠিক আছে, আমি যে কোনো জায়গায় গেলে আমি খেটে খেতে পারবো, করে খেতে পারবো, দোয়া দুই করতে পারবো, এমন নাই যে আমি বিছানে আছি। এইরকম বহু নিয়ামত, আমার স্ত্রী আছে, আমার ছেলে মেয়ে আছে, কারো ছেলেরা বড় হয়ে গেছে, আলহামদুলিল্লাহ, যদি আমি কাজ নাও করি সংসার চলে যাবে, ঠিক না? তাহলে এইভাবে চিন্তা করতে হবে যে যে কোনো নিয়ামত আল্লাহ যদি নিয়ে নেন তারপরও শুকরিয়া আদায় করবেন, কারণ যেই নিয়ামতগুলিতে মাইনাস হয়েছে তার চাইতে অনেক অনেক গুণে বেশি আপনার কাছে আল্লাহ প্রদত্ত নিয়ামত আছে, মনে রাখবেন। কখনো আল্লাহর নিয়ামতকে তুচ্ছ মনে করবেন না। মানুষ যখন অসুস্থ হয়, পাঁচটা দশটা দিন অসুস্থ থাকলে এমন হয়ে যায় বলে আল্লাহ আর বরদাস্ত করতে পারছি না, কতদিন কষ্ট পাবো, অথচ ৫০ বছরের প্রায় সময়টা সুস্থ থেকেছে, দশ বিশটা দিন কি এক মাস থেকে অসুস্থ আছে। এই কথা আইয়ুব আলাইহিসসালাম বলেছিলেন, তাকে যখন সবাই পরামর্শ দিয়েছিল তার জীবনীতে বলা হয়েছে যে আপনি দোয়া করেন, আল্লাহর নবী দোয়া করবেন ভালো হয়ে যাবেন। বলছে আল্লাহর কাছে এত বেশি আমি শেফার জন্য, আরোগ্যর জন্য দোয়া করবো, এতদিন আল্লাহ যদি সুস্থ রেখে পরীক্ষা করেন, নিয়ামত দিয়ে পরীক্ষা করেছেন, আল্লাহ এখন নিয়ামত নিয়ে সুস্থতার নিয়ামত একটু নিয়ে আমাকে বালা মুসিবত দিয়ে দুঃখ দিয়ে পরীক্ষা করছেন, এই পরীক্ষা আমি পাশ করবো না, দু চার ছয়টা মাস আমি পাশ করবো না, আল্লাহর কাছে একবারে উত্তেজিত হয়ে আর তাড়াহুড়া করে চাওয়া শুরু করবো, জি কখনো না। তো সব অবস্থায় আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন শুকরিয়া আদায় করি যে পিতামাতাকে আল্লাহ দিয়েছিলেন নিয়ামত হিসাবে, সমস্ত নিয়ামত একসময় চলে যাবে, আর না হলে নিয়ামতগুলি থেকে যাবে, আমি চলে যাব, নিয়ামতগুলি থেকে যাবে, আমার ইসলামিক সেন্টার থেকে যাবে, আমার চাকরি থেকে যাবে, আমি চলে যাব, হতে পারে না? অথবা আমি থেকে যাব, ইসলামিক সেন্টার চলে যাবে, ইসলামিক সেন্টারে চাকরি চলে যাবে, উদাহরণস্বরূপ, তাই না? এখান থেকে আমার রুজি হেঁটে যাবে, দুটার একটা হবে, জীবনে মনে দুটোর একটা হবে, আপনার নিয়ামত আপনার কাছ থেকে চলে যাবে, না আপনি আপনার নিয়ামত ছেড়ে চলে যাবে, থাক খালি হাতে চলে যেতে হবে। সেটা দুনিয়া নিয়ে এত কামড়া কামড়ি, মারামারি আর হানাহানি, এসব জ্ঞানী মানুষ মমিন কখন করবে না। আল্লাহর শুকরিয়া আদায় করেন, প্রথম আল্লাহর শুকরিয়া আদায় করি, তারপরে পিতামাতার শুকরিয়া আদায় করি। এটা কোরআনের আয়াতের উপর আমল মনে রাখবেন। সাহাবারা কোরআনের আয়াত বেশি মুখস্থ করতেন না, আর বেশি বেশি আমাদের মতো খতম করতেন না, তার চাইতে বেশি কিসে গুরুত্ব দিতেন? বেশি বেশি আমল করতেন, দশটা আয়াত পড়লেই, যতক্ষণ আমল না করতেন আগে বাড়তেন না। এলেম শিখলেন, যা কিছু আছে তাতে উপলব্ধি করলেন, বুঝলেন, আমল করলেন, দাওয়াত দিলেন, তারপর আগে বাড়ছে, আমল করতে হবে। আল্লাহ বলছেন সূরা লোকমান আয়াত নম্বর ১৪, আনিশকুর লি ওয়ালি ওয়ালিদাই, আমার শুকরিয়া আদায় করো আর তোমার মাতা পিতার শুকরিয়া আদায় করো, ওয়ালিদাইন, মা বাবার শুকরিয়া আদায় করো। কত বড় মর্যাদা আল্লাহ দিয়েছেন মা বাবাকে, যে আল্লাহর সাথে মিলিয়ে একসাথে শুকরিয়া আদায় করতে বল, যেমন আল্লাহর শুকরিয়া আদায় করবে তেমনই মাতা পিতার শুকরিয়া আদায় করবে, মা বাবার শুকরিয়া আদায় করতে, আনিস করলি বলে ওয়ালিদাই। যখন আল্লাহ সৎ ব্যবহার কথা বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াবিল ওয়ালিদাইন ইহসান, পিতা মাতার সাথে ইহসান করো। যখন আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত বন্দেগীর কথা বলছে, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইয়ান ওয়া বিলওয়ালিদাইনি ইহসানা, আল্লাহর হকের সাথে হক মিলিয়ে শুকরিয়ার ক্ষেত্রে এবং সদাচরণ ক্ষেত্রে, ইহসানের ক্ষেত্রে, বীরের ক্ষেত্রে, সৎ ব্যবহারের ক্ষেত্রে আল্লাহ নির্দেশ দিয়েছেন, এটি আল্লাহর পক্ষ থেকে ফরজ হোক। যেমন আল্লাহর ইবাদত ফরজ, গুরুত্বপূর্ণ ফরজ, যে এক আল্লাহর ইবাদত করবে তাওহীদ ভিত্তিক, শিরক মুক্ত, বিদআত মুক্ত, ঠিক তেমনি পিতা মাতার শুকরিয়া আদায় করবে, কৃতজ্ঞ থাকবে সারা জীবন, এবং পিতা মাতার সাথে সদাচরণ করবে, পিতা মাতাকে মানসিক শারীরিক কোনো রকমের পারিবারিক কষ্ট দেবে না,
পিতা মাতাকে সবচেয়ে বেশি সুখী রাখার চেষ্টা করবে নিজের চাইতেও। আল্লাহ আমাদের সকলকে যেন তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো নিয়ামত নেন, মনে রাখবেন যে বহু নিয়ামতের যে কথা বলছিলাম এটা তো আছেই, তার সাথে মনে রাখবেন যে কোনো বালা মুসিবতে আল্লাহর অনুগ্রহ আছে। এজন্য আরবদের একটা প্রবাদ আছে যে আল মেনাহো ফিল মেহান বা আল মেনহাতো ফিল মেহনা, মেহনাতুন মানে বালা মুসিবত বিপদ আপদ আল্লাহর পরীক্ষা। তো আল্লাহর পরীক্ষাতে মিনহা, মিনহা মানে অনুগ্রহ দান, যেখানে আল্লাহ বালা মুসিবত সেখানে আল্লাহর কিন্তু দান আছে, দান আছে। যদি দেখেন যে কোনো কিছু তো আমি বাহ্যিক পেলাম না, টাকা পয়সা বাড়লো না, রুজি রোজগার বাড়লো না, আমার আর কিছু তো এরকম কিছু উন্নতি দেখলাম না, কিন্তু আপনার ইমানে সতেজতা আসলে, অনেকে সালাতে গাফিল, অনেকে আল্লাহর সাথে সম্পৃক্ত তাল্লুক বিল্লাই গাফিল, অন্তরের সম্পৃক্ততা দুনিয়ার সাথে দুনিয়ার মুখী হয়ে আছে, কিন্তু মা বাবার ইন্তেকালের পরে আরও বেশি আখেরাত মুখী হয়ে গেল, দুনিয়া থেকে একবার উদাসীন হয়ে গেল, হয়ে গেল, বাবা মায়ের ইন্তেকাল তার জন্য ইউটার্ন হয়ে গেল, এমন ধার্মিক বেনামাজি আধা নামাজি ছিল, ফজরে উঠতো না, একবারে পাক্কা নামাজি হয়ে গেল, এর চেয়ে বড় দান কি হইতে পারে, এর চেয়ে বড় দান কি হইতে পারে। এই উদাহরণ দিচ্ছে, এরকম বহু দিক রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যদি কিছু নেন তো উত্তম বিকল্প দেন, সেটা বাপ মায়ের আকারে তো দেবেন না, কিন্তু অন্য দিক থেকে আল্লাহ বহু দেবেন, বহু দিক রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন অনুগ্রহের নিয়ামতের। আল্লাহ যেন এসব আমাদেরকে অনুভূতি নিজের মধ্যে সবসময় রাখার তৌফিক দান করেন, এবং সে অনুযায়ী আমাদের বাহ্যিক আভ্যন্তরীণ আমলকে পরিচালনা করার তৌফিক দান করেন। অন্তরের আমল যেন ওই রকমই হয়, যেন বাচনিক আমল, অঙ্গ প্রত্যঙ্গের আমল, যাবতীয় ইবাদত বন্দেগী যেন আল্লাহর ইখলাসের সাথে নিষ্ঠার সাথে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন এবং আমাদেরকে যে কোনো অবস্থায় উত্তম প্রতি দান দান।